কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলায় প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে শুরু হয়েছে ব্রোকলি চাষ। উপজেলার লোহাজুড়ি ইউনিয়নে 45% জমিতে কৃষি বিভাগের সহায়তায় বাণিজ্যিকভাবে সবুজ ফুলকপি খ্যাত এ সবজি চাষের উদ্যোগ নেন কৃষক সোলাইমান মিয়া। এ সবজি চাষে অধিক লাভের আশা করছে জেলা কৃষি বিভাগ। কিশোরগঞ্জের বাজিতপুর প্রতিনিধি মোহাম্মদ খসরু মিয়ার পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সুরাইয়া সীমা। কৃষক সোলাইমান কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার লোহাজুড়ি ইউনিয়নের দক্ষিণ লোহাজুড়ি গ্রামের বাসিন্দা। উপজেলা কৃষি অফিসের পরামর্শ ও সহায়তায় নিজের 45% জমিতে 6000 ব্রোকলি চারা রোপণ করেছেন। জমিতে এখন বিক্রি উপযোগী সবুজ ফুলকপির সমারোহ। 45% জমিতে এ ফসল চাষে তার খরচ হয়েছে প্রায় 40,000 টাকা। বাজার মূল্য ভালো হলে সব মিলে তিনি 4-5 লক্ষ টাকায় উৎপাদিত ফসল বিক্রির আশা করছেন। এখানে 6,000 গাছ আছে, তাই আমি আশাবাদী 3-3.5 লক্ষ টাকা বিক্রি করার। এটা খরচ গেছে প্রায় 42,000 টাকা। সুলাইমানের কৃষি জমিতে অনেকের কর্মসংস্থান হয়েছে, তার সফলতা দেখে অনেক কৃষকও এ সবজি চাষে আগ্রহী হচ্ছেন। এই কুড়ি বাঙুল লাগায়, পাতা বাঙুল লাগায়, 20 পাতা আছে, এটি ব্যাঙ্গা দিয়ে লাগায়, আমরা প্রতিদিন 400-500 টাকা হাজিরা দেয়। ব্রোকলি চাষে আগ্রহী কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান উপসহকারী কৃষি অফিসার ও উপজেলা কৃষি কর্মকর্তা। কৃষিকে বাণিজ্যিকভাবে প্রতিষ্ঠা করার জন্য আমরা ব্যাপকভাবে কাজ চালিয়ে যাচ্ছি এবং কৃষকদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছি উচ্চ মূল্যের ফসল চাষাবাদ করার জন্য। আমরা সেই ব্রোকলি বাজারজাতকরণ কিভাবে করতে পারে, অর্থাৎ চূড়ান্তভাবে সে কিভাবে লাভবান হতে পারে, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। কৃষক সোলাইমানের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপজেলা চেয়ারম্যানও। এটা দেখে আমি অভিভূত, এত সুন্দর ব্রোকলি হতে পারে এটা আমার আন্দাজও ছিল না, বিশ্বাসও ছিল না যে বাংলাদেশের মাটিতে এত সুন্দর ব্রোকলি হতে পারে। ব্রোকলি পুষ্টিগুণ সম্পন্ন একটি সবজি হওয়ায় দেশের পুষ্টি চাহিদা মেটাতে এ সবজি কার্যকর ভূমিকা রাখবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।